যুবক ভাই একটু চিন্তা করেন ভাই, কেনে এরকম হয়ে গেলেন গো? জান্নাতে যাইবেন না আপনারা কি? এখনো বলি তো, আচ্ছা আপনারা কি চান না যে আমরা জান্নাতে যাই? আপনারা কি জাহান্নামে যেতে চান? হাত তুলেন তো, কয়টা লোক জান্নাতে যেতে চায়, জাহান্নামে যেতে চাহেন যে আমরা জাহান্নামে যাব? এরকম লোক হাত তুলেন তো যে জাহান্নামে যাব, হাত তুলেন যে আমি যাব জাহান্নামে। মৌলভী সাহেব হাত তুলেন তো, সবটি লোক হাত দাও। কেউ এরকম লোক আছেন সভার মধ্যে যে বলবেন যে আমি যাব জাহান্নামে? না, একটাও লোক হাত তুলবে না। কেউ যদি তুলে তো বুঝতে পারেনি তার লেগে তুললে। হ্যাঁ, এবার হাত তুলেন তো দেখি যে জান্নাতে কতটি লোক যেতে চাহেন জান্নাতে। লজ্জা কিসের? বাংলাদেশের মতন করে ওয়াজ করতে মজা লাগে? বাংলাদেশে বেশি ওয়াজ গেলে কেন ভালো লাগে ফুটে জানেন? এই যে সরতা কথা বলে সাথে 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 সরতা কথা বলে, আলহামদুলিল্লাহ। তাহলে সবাই জান্নাতে যেতে চাহেন নাকি? জান্নাতে যেতে চাহেন তো জান্নাতে আল্লাহুসসামাদ, জান্নাতে যাওয়ার লেগে আল্লাহ কি বললেন? যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতে, ঈমান আনার পরে নেক কাজ করতে হবে। তাহলে আজ থেকে বলেন তো পাঁচটা লোক, দশটা লোক, কয়টা লোক যে বলছেন যে মাওলানা যা এতদিন যা করেছি করেছি, আজ থেকে তোবা করছি, জীবনে যতদিন বাঁচবো আর কোনো দিন নামাজ ছাড়বো না। কারণ এবাদতের মধ্যে সব থেকে এক নম্বর এবাদত যেটা হলো সেটা হলো নামাজ। কারণ একটাই ফরক এটা কাফের আর মুসলমানের মধ্যে ফরক। দ্বিতীয়ত হলো এবাদতের মধ্যে যেটা সব থেকে প্রথম সওয়াল আপনাকে হবে সেটা হলো জান্নাতে আপনাকে নমাজের ব্যাপারে সওয়াল করা হবে। আর আল্লাহ রাসূল বলেছে যে যার নমাজ দুরুস্ত তার তার সব কিছু দুরুস্ত, যার নামাজ ঠিক তার সব ঠিক। তাইলে হাত তুলে বলেন তো পাঁচটা লোক যদি আজকে হয়ে যায়, যেমন সাহেব এতদিন পড়ছিলাম না, আজ থেকে আমি বলছি ইনশাআল্লাহ আমি যতদিন বাঁচবো নামাজ পড়বো ইনশাআল্লাহ। এরকম লোক যিনারা নামাজ পড়েন না, আজ থেকে দিল থেকে এটা এরাদা করে যে ইনশাআল্লাহ জান্নাতে যাব, আমি নামাজ ধরবো পড়বো ইনশাআল্লাহ দিল থেকে। ভাই আপনার লাগি বলছি, আমার জন্য কিছু বলিনি। কি পাইবেন তাহলে আগে এ তারপর আগে বাড়বো যে নমাজ পড়লে কি পাবেন জান্নাতে? একটু আগে চলেন না, এখানে কি মজা লেগেছে? এখানে তো বাহিরেই আছি, এখন তো জান্নাতের তালা খুলবো, খুলে ভিতরে যাব, তারপরে না মজা পাবেন জান্নাতের লেগে। এতগুলো কথা কেনে বলছি, কেন বলছি এত কথা? কি এমন জান্নাতে আছে? চলেন জান্নাতের ভিতরে তাহলে একটু সান্ধাই নাকি? যে আখির কেন এতগুলো কথা বলছি আপনারাকে, কি মজা আছে জান্নাতের মধ্যে? চলেন একটু তাহলে জান্নাতে আপনারা কাজ ঘুরিয়ে দিই। কিষানগঞ্জ ঘুরেছেন খুব, আজ একটু জান্নাতে ঘুরে যান। তাহলে জান্নাতের কয়টা দ্বার, কয়টা দরজা হবে জানেন? জান্নাতের গেট কয়টা? জান্নাতের গেট কয়টা ভাই? হ্যার খ্যাপাস, জাহান্নামের দরজা হলো সাতটা, জান্নাতের হলো আটটা। হ্যাঁ, আটটা হলো জান্নাতের দরজা। আচ্ছা, জান্নাতের দুয়ার খুলবেন? মায়ের লোককে একটা হাদিস শুনিয়ে দেবো এই যেখানে। হ্যাঁ, এত দামি হাদিস, আল্লাহর রসুল বলছেন যে চারটা কাম যদি কোনো মায়ের লোক করতে পারে তো জান্নাতের আটটাই দুয়ার তার লেগে খোলা পড়ে না। আলহামদুলিল্লাহ, চারটা কামে আটটা দুয়ার খুলবে আল্লাহ জান্নাতে কিয়ামতের দিন। আর মায়ের লোককে বলবে হ্যাঁ যেটা দিয়ে তোমার ইচ্ছা সেটা দিয়ে তুমি চলে যাও জান্নাতে, কিন্তু তার লেগে চারটা কাজ করতে হবে। কি বলবো, মাখালাকে শিখিয়ে দিই নাকি শুনিয়ে দিই? তাইলে এত ফ্রিতে শোনাবো না, দশটা করে টাকা চাবো আমি চা খেবের লেগে। হ্যাঁ, এ চাদর যা পাঠান তো যে দশটা করে টাকা লিবে মুলবি সাহেব চা খেবের লেগে। হ্যাঁ, এত দূর হনে আইসছে পূর্ণিয়া থেকে, তোমার তো খরচা আছে, মাখালা খরচা দেখ আমি হাদিসটা শোনাচ্ছি যে চারটা কাম করবে আর আটটা দুয়ার আল্লাহর লেগে জান্নাতের খুলবে। যেটা দিয়ে আর বলবে যেটা তোমার দিয়ে ইচ্ছে সেখান থেকে তুমি সন্ধে যাও। পাঠাইছেন টাকা আসবার হাদিসটা শোনাবো, অতক্ষণ এদিকে শোনাচ্ছি অন্যদিকে। হ্যাঁ গেল মুলবি সাহেব, প্যাঠান একটা চাদর দিয়া যে মুলবি সাহেব কিছু হাত খরচ চাইছে নিজের লেগে, চাটা খাইবার লেগে। হ্যাঁ, একটা এলে খুব দামি হাদিস শোনাবে আর আপনার ঘে লেগে আপনারাকে একটা আমি শোনাচ্ছি। ওদিকে মায়ের লোকের থাকলো এটা, যখন আর আসবে ওরকে শোনাবো, আপনাকে শোনাচ্ছি জান্নাতের আটটা দুয়ারের মধ্যে সব থেকে পহিলে জান্নাতের দুয়ার কার লেগে খোলা হবে আপনারা জানেন? আলিমেরা বলবেন না, আপনাদের কাছে প্রশ্ন। জান্নাত এখন বন আছে, কেহ জান্নাতে যায়নি, যত মানুষ মরেছে। ইল্লিন আর সিজ্জিন দুটো জায়গা আছে, নেক কারের রুহ ওই ইল্লিনে আছে, সিজ্জিনে গুনাগারের রুহ আছে, আত্মা যার বডি কবরে আছে,
আল্লাহ ওখান থেকে কানেকশন করে দিয়েছে যে কবরে কবরটাকে জান্নাত আর জাহান্নামের মতন করে দিয়েছে, কবরই তার জান্নাতের হাওয়া আছে, জাহান্নামের লু আছে, যা আছে কবরই আছে, হিসাব কিতাব কবরের ঘনে উঠে কিয়ামতের দিন হবে, তারপরে আমলনামা পাওয়ার পরে এই দলিল জান্নাতের জমিতে আপনি বাস করবেন, তো আপনার বাস করার লাগে মডিসন রেজিস্ট্রি কাগজ হওয়া দরকার কি না? কিনেছেন এটা সবাই জানে, এই লাগে ওই জায়গাখানটাতে খেতে করছেন, কিন্তু বাড়ি করতে গেলে আগে আপনাকে কি করতে হবে ভাই? রেজিস্ট্রি কাগজ আর মডিশনের কাগজ নিতে হবে। ওই রকমই মডিশন, জান্নাতের মডিশনের কাগজ আর রেজিস্ট্রি কাগজ আল্লাহ কিয়ামতের দিন ময়দানে মাহশারে হিসাব কিতাব পুরা টাকা ও যেরকম চুকিয়ে লওয়ার পরে দেয়, ওরকম পুরা হিসাব চুকার পর আপনার হাতে দিবে, তারপরে আপনি জান্নাতে যাবেন। তো জান্নাতের তালা সব থেকে আগে কার লেগে খুলবে জানেন? শুনবেন, আদম থেকে লিয়ে আখরি কিয়ামত তাক যত মানুষ আসবে তার জন্য সবারির মধ্যে কার লাগে সব থেকে আগে জান্নাতের তালা খুলবে জানেন? শুনতে চাইছেন যে লোকটা কে হবে যে সব থেকে আগে জান্নাতে যাবে? শুনবার মন হয়েছে কি না? যে এতগুলা মানুষ এখানে আছে, এ গ্রামে আছে, সারা পূর্ণিয়া বিশ্ব যত জুড়ে আছে, এত মানুষের মধ্যে সব থেকে আগে এই কিসমতওয়ালা লোকটা কে কেজি যে যার জন্য জান্নাতের তালা খুলবে? শুনবার একটা মন লালে না, কত মন লালাইছে, খুবই লালাইছে, তো বেশি লয়, আমি দশটা বিশটা মানুষের কাছে ১০০ টাকা টাকা চাচ্ছি, কারণ এই দামি হাদিস শোনাবো তো ফ্রিতে লয় নাকি মসজিদের জন্য চাচ্ছি, কষ্ট করি জন্য, মনে যদি রাগ করেন তো বলুন যে চান্দা করবেন না, করছেন কেন করছেন, খুশিতে চাচ্ছি যে একটা উৎসাহ দেখতে চাচ্ছি যে এত আমি ১০,০০০, ৫,০০০, ২,০০০, ১,০০০ চাইনি, দশটা লোকের কাছে ১০০ টাকা চেয়েছি যে আপনার উৎসাহটা দেখতে চাই যে একটা হাদিস শোনার লেগে পায়ে ছাল পড়ে গেছে, হাঁটতে 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 যা একটা হাদিস শিখে এসছে আর আপনাকে আমি এখানে বসে বসে শোনাবো, তো ফ্রিতে শুনবেন? আপনার গ্রামে এসে আমাকে আইনেছেন, তো আমাকে তো খরচা দিতে হয়েছে, হ্যাঁ, তো আপনার কি ১৫০টা টাকা খরচা করবেন না? আচ্ছা, ৫-১০টা লোকের কাছে আপনার ১০০টা টাকা থাকলে দেন, তো কার কিসম সব থেকে আলহামদুলিল্লাহ দশটা লোক লিবার শুনে দেবো, একটা হয়ে গেছে, একটা হয়ে গেছে, মাত্র ১০টা লোক লিয়ে হাদিস শোনাচ্ছি, ওদিকে মাখালার কাছে পাঠালছি, জি ২০০ টাকা ঘুরিয়ে দাও, ২০০ টাকা কিরকম ছেলে দেখেন, ৩০০ টাকা একটা সিমেন্টের বস্তার দাম, আচ্ছা না না ৩০০টা টাকা দিচ্ছে মানে একটা দাম ধরেছে একটা, হ্যাঁ, তোকে ২০০ টাকা ঘুরিয়ে দাও, আলহামদুলিল্লাহ, দাও হাঁকে দাও, দেখে গেছে টাকা, আলহামদুলিল্লাহ, চলেন আর ১০০ টাকা, না না ২০০ টাকা লিবে ও ঘুরিয়া, ৩০০ টাকাই দিবে, জি এলাও ভাই, জাজাকাল্লাহ, ৫খান হয়ে গেছে, তাড়াতাড়ি এসছেন, তারপরে হাদিস শুনিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি দেখ, ১ মিনিটের টাইম দিবেন না, চলে এসছেন, আলহামদুলিল্লাহ, দুগো বেলে খাতির রটি লাগে করে ঝোট ঝোটি, দুগো বেলে খাতির রটি লাগে করে ঝোট ঝোটি, বহু বুঝস না হামরা কে শাস বাবুয়া, বহু বুঝস না হামরা কে শাস বাবুয়া, কইসে লে আইলা মেহরি এমে পাস বাবুয়া, কইসে লে আইলা মেহরি এমে পাস বাবুয়া, স্নো পাউডার ক্রিম লাগা কে দিন রাত গম কেলি, স্নো পাউডার ক্রিম লাগা কে দিন রাত গম কেলি, এক লোটা পানি মঙ্গলা পে আঁখ দেখা কে ভন কেলি, হাই কল ইগো কে নারী পাতলা পিনা তিয়া সাড়ি, হাই কল ইগো কে নারী পাতলা পিনা তিয়া সাড়ি, গইল একর জন্নত যায় কে আস বাবুয়া, কইসে লে আইল লা মেহরি এমে পাস বাবুয়া, কইসে লে আইলা মেহরি এমে পাস বাবুয়া, কিছু মুলি সাহেব আগে তো কাহিনি এলে আর কিছু আনিনি, আচ্ছা তো কেন করে দিব নাই, তো তো ১০ টাকা ৫ টাকা যা আছে তাই দিয়ে দেন, আর চাহবো না এরপরে, এই একবার চাদর খান লেন জানতো যে যা ২ টাকা ৫ টাকা যা পারবে দিয়ে দেবে, দেখে যদি না থাকে ১০০ টাকা তখন পেরেশানি করে লাভ নাই, হ্যাঁ দশটা লোক চাইছিল তো ৬টা হয়ে গেছিল, আর ৪টা পেলে খুশি হইতুম, যে মাত্র ১০টা লোক চাইছিল তো আলহামদুলিল্লাহ তবু পেয়েছি না, তো যদি আর ৪টা লোকেও পারেন ১০০ টাকা করে টাকা দিতে তো দিবেন হাতখানে, আর বাকি ২টাকা ১ টাকা যা পারবেন একটু দিন, জি একটু দিন, আখেরাতকে খাতির সোচা
ए हो मोर भाई हो का करबा ए हो भैया एता ना कमाई हो आखिरत के खातिर सोचा ए हो मोर भाई हो का करबा ए हो भैया अता ना कमाई हो के करबा बाबू माशाल्लाह जजाकल्ला हाई देखा ना मंगले रही 100 रुपया हाई दिल के मुआ 500 रुपया हाँ माशाल्लाह कतना हाँ भैया दिल दरिया बा एकर हाँ माशाल्लाह हाई देखा हो गए 1100 रुपया हाँ अरशद जजाकल्ला खैरन जजा अल्लाह हाँ अच्छा अरशद उर्फ मुन्ना भाई हाँ माशाल्लाह जजाकल्ला इन्होंने भी 500 रुपये से ताउन के अहल इनके ताउन को कबूल फरमाए अल्लाह इनके रोजी रोटी में तरक्की अता फरमा अय अल्लाह इनके अहल अयाल में से जो भी कबर में जा चुके हैं अल्लाह इनके कबर को तो कुशादा फरमा दे अय अल्लाह इनके रूह को तो बख्श दे आमीन अल्लाहुम्मा आमीन। हाजी अबरुद्दीन साहेब 500 टका अल्लाह तुम्हें कबूल करो सुख जीवन दान करो रोजी रोजगार बरकत दाओ आमीन अल्लाहुम्मा आमीन। तो मन करिए ना जका चंदा करते लेछे बुझजान आमी शुरू कर दीछी हाँ आखिरत के खातिर सोचा ए हो मोर भाई हो का करबा ए हो भैया अरबो कमाई हो का करबा ए हो भैया यता ना कमाई हो यही दमाल भैया तहरा यही माल भैया तहरा जहन्नम मिल जाई हो का करबा ए हो भैया अरबो कमाई हो का करबा ए हो माई अताना कमाई हो माशाल्लाह जजाकल्ला एबार शुरू कर दी चलें ताहले एखने चादर खान घुरे आसा भरी इंतजार करब ना कि हो गए एक कान्धा दिए चले भाई बक कर चले और हमें अतन कर माटी के बानल शरीरिया माटी में मिल जाइए भाई हो के हो कुछ लेके नहीं जाई माटी के बहनल शरीरिया माटी में मिल जाइए भाई हो के हो कुछ लेके नहीं जाई के हो कुछ लेके नहीं जाइए भाई हो के हो कुछ लेके नहीं जाई चार गो कान्हा पर बांस के डोलिया ऊपर एगो चदरिया चदरिया ऊपर एगो चदरिया चार गो कान्हा पर बस के डोलिया ऊपर एगो चदरिया चदरिया ऊपर एगो चदरिया अर्श वाला के धर्म कटा पर अल्लाह ताला के धर्म कटा पर तोहर ने की बदी तो लाई है भाई हो के हो कुछ लेके नहीं जाई के हो कुछ लेके नहीं जाई ये भाई हो के हो कुछ लेके नहीं जाई कोई टका दिले जी भाई अच्छा के हो कहो थुले नहीं तो के को हां चल जजाकल्ला जाप पर चल शुक्रिया जो हां शुक्रिया जजाकल्ला खैरन जजा अल्लाहुम बारिक लहुम फी मरा सुक्तम वगफिर लहुम वरहमहुम हां चलें एबा तहले आपनार घेटा शुरू कर दी माय लोकर आसबे तो नरा के सुनाबो नाकि चलें सुने सुनें तहले अल्लाह रसूल बोलछेन आती बाबल जन्नति यौमल कियामति फअस्तफ्तिहा फयकुलुल खाजनु मन अंत अल्लाह रसूल बोलें जो तुई मानुष दुनियाते एसेछे सबारिर मध्ये सब थेके आगे जान्नातेर गेटे आमी आसबो के आसबें अल्लाह रसूल जान्नातेर गेटे आसबें आइसार परे एई रकम करे नबी आमार जान्नातेर गेटे ठक ठके दिबें आवाज दिबें তার আগে সব গেট বন্ধ থাকবে আল্লাহর নবী প্রথমে এসে জান্নাতের গেটে ঠকঠকে দিবেন যখন ঠকঠকে দিবেন ওদিক থেকে ভিতর থেকে ওই জান্নাতের গেটম্যান বলবে মান আন্ত কে আপনি ভিতর থেকে কে বলবে জান্নাতের গেটম্যান বলবে মান আন্ত আপনি কে নবী বলছেন ফাকুল আমি বলবো আনা মুহাম্মদ আমি বলবো আমি মোহাম্মদ যখন আমি এ বাহির থেকে বলবো
আনা মোহাম্মদ, ভিতর থেকে তখন ওই দরবান বলবে বেকা উমির তো লা আফতাহ লি আহদিন কাবলাকা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্যই আগে আদেশ করেছেন যে সব আগে আমার রাসূলের জন্য জান্নাতের দুয়ার খুলবে তারপরে কাউরির জন্য খুলবে, আসো আপনার আগে কাউরির জন্য জান্নাতের দরজা খোলা যাবে না, আমার রাসূলের জন্য সব থেকে আগে জান্নাতের গেট খোলা হবে। এবার তারপরে লোক যেতে শুরু করলো, যার যেরকম আমল একের উপরে এক একের উপরে একেবারে মানুষ সব চলে যাবে নিজের নিজের স্থানে স্থান নেবে। হ্যাঁ, একশোটা তবকা হবে জান্নাতে, দরজা হবে জানেন, স্তর হবে একশোটা, একটা দরজা অন্য দরজা কতখানি তফাত জানেন। আল্লাহ রাসূল বলছেন, হাদিস শুনেন, জান্নাত ইন্নে ফিল জান্নাতে মিয়া তাদার জাতিন, জান্নাতে একশোটা স্তর হবে, একশোটা তবকা হবে। আল্লাহ পাকের নবী বলছেন একটা স্তর অন্য স্তরের মধ্যে তফাত কতখানি হবে, বাইনা সামাই ওয়াল আরজ, জমিন আসমানের মধ্যে যতটা ফাঁকা আছে এতখানি তফাত হবে। তারপরে নবীজি বললেন, তোমরা যখনই আল্লাহর কাছে চাইবে, এজা সাআলতুমুল্লাহ, যখন তোমরা আল্লাহর কাছে চাইবে তোমরা ফাস আলহুল ফেরদাউস, তোমরা জান্নাতুল ফেরদাউস চাহিও, যখনই আল্লাহর কাছে চাইবে আল্লাহর কাছে তোমরা জান্নাতুল ফেরদাউস চাহিও। তাহলে একবার সবাই আমরা জান্নাতুল ফেরদাউস চাহি, পড়েন আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতুল ফেরদাউস। আল্লাহ পাকের নবী বললেন, আবু বকরের নামে দিলে একটু দোষ হয়েছে, আবু বকরের জন্য দিয়েছে, মনে অসুস্থ আছে নাকি, কি কিছু অসুবিধা আছে না, মারা গেছে, ইন্তিকাল করে, ইন্তিকাল করে গেছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু ওয়া আফিহি ওয়া আফু আনহু ওয়া আকরিম নুজুলহু ওয়া ওয়াসসি মাদখালহু ওয়া আগসিলহু বিল মায়ি ওয়া সালজি ওয়াল বার্দ, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লি হাইয়ানা ওয়া মাইয়্যাতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরানা ওয়া কাবীরানা, মাবুদ আল্লাহ তোমার বান্দা আল্লাহ আবু বকরের নামে 250 টাকা দিয়েছেন, দুয়ার দরখাস্ত করেছে, মাবুদ গো জানি না কবরে কি অবস্থায় আছে, কোন গুনহার কারণে যদি আল্লাহ কোন সে আজাবে লিপ্ত থাকে, মাবুদ তুমি কবুল করে নাও আর তার আজাব থেকে তাকে অব্যাহতি দিয়ে দাও। আল্লাহ আরো এক ভাই আমার মা মারা গেছে, তার জন্য 100 টাকা দিয়েছে, আল্লাহ ওনার মায়ের কবরকে তুমি প্রশস্ত করো, নূর দিয়া মানওয়ার করো, সাগিরা কাবিরা জাহেরা বাতে না মাফ করে দাও, আল্লাহ মায়ের জীবনের গুনহার ওহেবারি দোয়া করি পাক পারওয়ার স্থান দিয়ে আল্লাহ জান্নাত মাঝার, আমিন আমিন। আল্লাহ পাকের নবী বললেন, এ যা সালতুমুল্লাহ ফাস আলহুল ফেরদাউস, যখনই তোমরা আল্লাহর কাছে চাইবে তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাহিও, কেন না কেন, ফাইন্নাহু আউসাতুল জান্নাতে ওয়া আলাল জান্না, এটা হলো জান্নাতের মধ্যে নাম্বার ওয়ান কোয়ালিটির জান্নাত, যত নহার এই নহার গুলো দুধের নহার, মধুর নহার, সারাবান তাহুরার নহার, শাহাদের নহার, সব নহার যেমন এই জান্নাতের মধ্যে একবার জারি হবে, যেমন নদী গেলা নেপাল থেকে জারি হয়েছে আর ভারতে কেহ গঙ্গার নামে চলে যাচ্ছে, কেহ আপনার ফুবাগমতি ফুলমতি হয়ে যাচ্ছে, ওরকম ভাবে যেমন এই জান্নাতটার মধ্যে জান কূপ থাকবে, উব থাকবে, দুধের উব উঠবে, ছল 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 করে উঠবে আর নহার দিয়ে বহে বহে যাবে, এই জান্নাতে কূপ থাকবে কিসের, সারা বান্তা হুরার তল থেকে খালি টক টক ভোগ করে উঠবে আর নহার দিয়ে বহে বহে যাবে, এই জান্নাতে মধুর কূপ থাকবে, ইন্দারা থাকবে, এই মধুর ইন্দারা থেকে গল 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 করে উপর দিকে মধু বহে আসবে আর নহার দিয়ে বহে যাবে, এইরকম। এবার একটা চুটকুল্লা মনে পড়ে গেল, মধু শাহাদ নহারের আইধার এলাকাতে নাম থুইছে সব কিনা, সরিয়াতি নাম আর পছন্দ লাগে না, কইছে মুলি সাহেব নাম থুয়ে দাও তো, তাই কইছি থ আবদুল্লাহ, আব্দুল জব্বার, আব্দুল খালেক, এগুলো নাম, কইছে মুলি সাহেব এগুলো পুরাতন নাম লইছি, এগুলো নাম আর কি চলছে, একটু নতুন জমানার নাম গালা থ, এই নতুন জমানার নাম থুইতে যে কত বড় বিগুড় লেগেছে জানেন, একটা লোক বিয়ে করেছে তো আর বাড়ি এলিটা খুব সুন্দর বিরিয়ানি বানাইতে জানে,
মানে খুব ভালো বিরিয়ানি বানাই, তখন সোহাগ করে ওর নাম উঠিয়ে দিয়েছে বিরিয়ানি, মানে বাড়ি এলির নামই থুই দিয়েছে বিরিয়ানি। তখন ও যখন তোর কয়েছে ওয়াকে মজা করে, ও তখন ওর নাম থুই দিয়েছে ঘি, যে বিনে ঘি এত বিরিয়ানি হবে না। হ্যাঁ, তখন ওর নাম উঠিয়ে দিয়েছে ঘি, ওকে কহে ঘি, ওকে কহে বিরিয়ানি, দুজনাম মিলে তখন বাড়তে ছিল আর দুটো বল। তো একটা বল খুবই ছেঁচড়া আর একটা বল খুবই ভালো। তো বল দুটার মধ্যে ওই যেটা খুবই ভদ্র বল, মানে একবারে যেখানে তোকে যদি খাড়ো করে দেয় তো ওইখানে খাড়িয়ে থেকে যাবে, ওর নাম থেয়েছে ও মেহমান, মানে কুটুম। হ্যাঁ, আর ওই ছেঁচড়া বলটা যে ঘুঁটকে মানে টাইনে চলে আলো, যেন মানে যেন আগনাতে সন্ধে আলো হড়িয়ে গুঁড়া পানি খেবার লেগে, ওর নাম থেয়েছে লাঠি, মানে লাঠি খাওয়া। আর তার দিয়েছে মায়ের লোক একটা মাত্র, হ্যাঁ নিন পড়ছে, হার ওয়াল শুনবে লেবারে তিন মাস থেকে জায়গা আছে সব। আর কত যে কষ্ট করে ডেটটা দিয়েছে, আজ ১৯ ওভার রাত চলছে, বাপরে। হ্যাঁ কি কাউ কি, এবার তো ডেটই দি, বিহারে তো কয়টা ডেট দিতে পেয়েছি, দিতে পারি, এবার ঝাড়খণ্ড আলাই আর বাঙ্গালওয়ালা দুটা তিনটে জেলাতে ওয়ারাই লুটে মানে দু মাস বুক করে লেছে। যাক আলহামদুলিল্লাহ আপনারাকে দিতে পেরেছি, আসতে পেয়েছি। হ্যাঁ, তো এটা আল্লাহর লাখ লাখ শুক্রিয়া। তো বলতেছিলাম মানে ওর নাম থেয়েছে ও লাঠি, আর ওর বাড়তে ছিল একটা কাইলা বিল্লি, বিল্লিটা খালি রোজ চুরি করে মাছ টাছ খেলতো, তখন ওর নামই থিতেছে ও চোরনি, চোর, ওর নামই থিতেছে ও চোর। এবার একদিন ও হাল বাহিছে আর একটা ওর বিহাই একটা কুটুম ওর বাড়ি চলে আসছে, তো কইছে চলো বাড়ির দিকে যাবে না, কইছে হ্যাঁ ভাই ই আমি তো একটু কাজ করছি। আচ্ছা বাড়ি যাও, বিরিয়ানি আছে, আমি এক কাজঘাট সাইড আসছি, তুমি বাড়ি যাও, বিরিয়ানি আছে। তো ও তো আর জানে না যার বাড়ি এলেন নাম বিরিয়ানি, মনে করছে আজ বিরিয়ানি বানালছে চলবে, মজা করে খাবো। ই তো খুশি একবারে বন বন করে আরো জোরে হাঁটতে শুরু করেছে, যে বাড়ি যাইলে এজ বিরিয়ানি খেতে পাবো মজা করে। ই সানসানিয়ে চলে এসছে, এখানে আসার পরে যখন ই করেছে ভাই বাড়িতে ঢুকেছে, বসতে দিয়েছে, বসতে দিয়ে তখন কইছে খানা লাগাবো না ঘি আসবে তখন খাইবে। মানে আর স্বামীর কথা বলো, স্ত্রী বলছে কি যে তো আমি খানা লাগাবো না ঘি আসবে তখন খাইবে, ওর পুরুষের কথা কয়েছে। ই মনে করছে যে রে ঘি দিয়ে তো বিরিয়ানি বেশি জমবে, তো ঘি খেনা আসতেই দি, ঘি খেনা আসতেই দেয়, কইছে আচ্ছা তাইলে ঘি আসুক তখনই খাবো। এবার ঘির লেগে ইন্তজারে বৈশা আছে, ঘি আসবে তো খাবো, ঘি আসবে তো খাবো। বাস এবার হাল বেহে চলে এসছে, গলতে জন্য আসছে, ই হালের আওয়াজ পাই শুনি, মানে ওর স্ত্রীটা বার হলছে আর বৈঠকে কুটুম বৈশা আছে, বৈঠক কুসুম গলতে বার হলছে, তখন হুড়কি মেরে যে টেনেছ ওই লাঠি বলটা কানটার দিকে, তখন ওর স্ত্রী কইছে তুই মেহমানকে ধর আমি লাঠিলি আসছি, তুই মেহমান ধর আমি লাঠিলি আসছি মেহমানকে ধর। কুটুম ছিল বৈঠকে, কুটুম শুনে কইছে ও গে মা গে সালা বিরিয়ানি খেয়ে যদি তখন চল যেত আমি করতুম, ঘি রাস রাতে বসে এখন তো কইছে লাঠিলি আসছে। এই কানটা দিয়ে পাল কইছে যে এর মধ্যে উগন গরুটা ধরতে গেছে, মানে ই লক্ষ করে সুড়ুক করে পাই আগিনার মধ্যে কানটা টেঁড়ি দিয়ে পালা ছিল। আর ই গরু আনতে যে যদি যেমনি মানে গরুটাকে হাট কেছে আর ওই বিলাইটা একবার হড়বড়িয়ে হাইসাল হনে পালা ছিল, তোর কইছে একদম চোর পালিয়ে গেল। ই চোর কোহাতে কান্ডে চোর 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 করেছে, কাজ পড়োশির আঞ্জর পাঞ্জর লোক তো আর জানে না যে বিলের নাম চোর থেছে, ওই লোকটা আলগা মানুষ পালা ছিল, ওকে দেখে ধরে সবাই মিলে দে দানা দেন দে দানা দেন ঠুইকে থিয়ে দিলে। পরে তখন এবার ধরা গেল, দেখা গেল কইছে আজি ভাই থামো থামো কে মারছ কেন, ওটা যাহার কুটুম জি, কইছে কেন তোমরাই তো কইলে চোর। দিয়ে তখন তো জাহির হলো যে না ঘি হলো আর পুরুষের নাম, বাড়ি এলি নাম হলো বিরিয়ানি আর গরুর নাম হলো মেহমান। হ্যাঁ, তো এইরকম বাজে নাম রাখতে হইবে না, নাম ভালো নাম রাখতে হবে। হ্যাঁ, এরকম বাজে নামের কোনো ফায়দা নাই, লাত খাওয়াই হইবে এরকম নাম রেখে। হ্যাঁ আমার বন্ধুরা, বলতেছিলাম চলেন তাহলে এবার জান্নাতের গেট আল্লাহ রসুলের কাছে খুলে দেওয়া গেল। তারপরে এবার একের ওপর এক লোক যেতে লাগলো, আল্লাহ রসুল বললেন যে জান্নাতের মধ্যে এই যে আছে দুধের নহার, যত নহার হবে এই জান্নাতুল ফেরদাউস থেকে জারি হবে, সব দিকে বহিবে, এই লেগা তোমরা যখনই আল্লাহর কাছে চাহিবে তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাহিও। হ্যাঁ চলেন, হ্যাঁ গেল এখান তাক, এবার আগে চলি, মাখালার টাকা চলি সরা ঘাঁটা তাকাইছে নাকি, মায়া লোকের লেগে আটটা দুয়ার জান্নাতের, চারটা কাজে আটটা দুয়ার খুলবে,
যদি আমার মা বোন করতে পারে আল্লাহর রাসূলের ফরমান রাসূল কোনদিন মিথ্যা কথা বলেছেন বলেননি আমার মা বোন শুনলেন তাহলে আল্লাহর রাসূল বললেন মহিলারা রে তোমরা শুনে নাও চারটা কাজ যদি কোনো মহিলা করতে পারে এক নম্বর কাজ হলো আলমারা তো এজা সল্লাত খামসাহা ওই মায়া লোকগুলা যারা পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করে পড়বে এক নম্বর কাজ পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করে পড়বে আদায় করবে দু নম্বর একটা হয়ে গেল মাখালা ভালো করে ধ্যান দিয়ে শুনেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন যদি দুই নম্বর হলো ওয়াসামাত সাহারাহা আর যারা রমজান মাসে রোজা রাখবে দুটা হয়ে গেল তিন নম্বর হলো ওয়া আহসানাত ফরদাহা আর যারা নিজের ইজ্জতের হেফাজত করবে পর্দানাশীন হয়ে থাকবে চার নম্বর হলো ওয়া আতা আতবালাহা আর যারা নিজের স্বামীর কথা মতন চলবে এ চারটা কাজ যদি মায় লোক করতে পারে আজ মা কইছে নমাজ খানটা পড়িছে রোজাও করছে ঠিকই হ্যাঁ আর ঠিকই পর্দাও করছে কিন্তু একটা জিনিসে কমি আছে সেটা কি পুরুষের কিন্তু তাবেদারি করতে পারে না কইছে কালুর মা একটু পানি দাও কইছে ছাইলা সুত আছে একটু ঢাইলা লাও কইছে মমতার মা চাটি ভাত দাও কইছে তোমার চোখে কি সুঝে না ছোড়া কাঁচে দুটা খুইলা খাও আল্লাহ রসুল বলছেন ওয়া আতা আতবালাহা যারা স্বামীর অনগত্য করবে এতাত করবে স্বামীর কথা মতন চলবে নাবি বলছেন ফালতাদখুল বিআইয়ে আবওয়াবিল জান্নাতে সাআত